বাংলাদেশের একজন বাঙালি মুসলিম তরুণ হিসেবে আমার তরুণ ভাইদেরকে বলতে চাই, হেফাজতে ইসলামের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী যখন নির্বাচিত হলেন এবার, আমি খুব গভীরভাবে তার প্রতিটি বক্তব্য লক্ষ্য করার চেষ্টা করছিলাম। আমি চেষ্টা করছিলাম যে তিনি কি বলেন, তিনি কি মেসেজ দেন, বা তিনি কি আসলে বলতে চান সেই বিষয়টি বুঝতে। আমার প্রত্যাশা ছিল তিনি তরুণদের জন্য কিছু বলবেন, কারণ আজকে তারা যাদেরকে নিয়ে যাদেরকে মূল শক্তি মনে করছে এবং তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে মোটিভেটেড করার চেষ্টা করছে সেটি হচ্ছে তারুণ্য। তারুণ্যের জন্য নিশ্চয়ই তারা কিছু বলবেন। আমি খুবই হতাশা নিয়ে লক্ষ্য করলাম যে তরুণদের উন্নয়ন বা তরুণদের সত্যিকার অর্থে তরুণদের সমস্যা নিয়ে তারা কোথাও কিছু বলেননি, এবং এ পর্যন্ত তরুণদেরকে সত্যিকার অর্থে যে যেই প্রকৃত সমস্যাতে বাংলাদেশের তরুণরা এই মুহূর্তে পড়ে আছে, বিশেষ করে মুসলিম তরুণরা, তারা কোনো সমস্যা অ্যাড্রেস করেননি। তারা কি করলেন, সেটি তো করলেনই না, সেই সাথে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল সোসাইটিতে জাস্টিস দেওয়ার জন্য, সমাজে আমাদের ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল ইকুয়ালিটি দেওয়ার জন্য। আজকে যেই সময়ে তারা বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে বিভিন্ন আন্দোলন করছেন এবং মানুষকে বিভিন্ন ইস্যু দিয়ে উত্তেজিত করার চেষ্টা করছেন, সে সময় আপনারা লক্ষ্য করবেন প্রায় 30টি ঘটনা এসেছে বিভিন্ন মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের, সেই ব্যাপারে তিনি চুপচাপ। তারুণ্যের এরকম একটি ইস্যু তারা কিচ্ছু বললেন না, তাদের কাছে এই ব্যাপারটি কোনো ইস্যু মনে হয় না। সারা দেশে যেই যৌন নিপীড়নের ঘটনাগুলি ঘটেছে সেই বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই, বাংলাদেশের তরুণদের শিক্ষা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই, বাংলাদেশের তরুণদের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। তরুণরা আজকে যে বিভিন্নভাবে তরুণরা বিপথে চলে যাচ্ছে সেই জায়গা থেকে ফিরিয়ে আনার জন্য তাদের কি কোনো প্রোগ্রাম আছে? ইসলামকে তারা বলেন, এবং আমরাও বিশ্বাস করি, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, কিন্তু শুধুমাত্র এই ছোট ছোট ট্রিভিয়াল ইস্যু কি আমাদের লাইফের সব কিছু? সুতরাং মানে এই রকম ছোট ছোট দুই একটি উত্তেজনার ইস্যু ছাড়া বাকি পুরো জীবনে যে ইসলাম পড়ে আছে সেটি নিয়ে তারা কি কাজ করছেন? ইসলামের হেফাজত মানে কি শুধুমাত্র মানুষকে উত্তেজিত করে ইন্টারনেটে বিভিন্ন লোকের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ের বিরুদ্ধে লেখানো? ইসলামকে হেফাজত করা মানে কি মানুষের বিরুদ্ধে গালাগালি দেওয়ানো? ইসলামকে হেফাজত করা মানে কি মানুষকে উত্তেজিত করে নিয়ে এসে ব্যাংক ভাঙা, মানুষের সম্পদ ভাঙচুর করা, লুটপাট করানো? ইসলাম মানুষের জীবন বদলে দেওয়ার ধর্ম, ইসলাম মানুষের জীবনকে তৈরি করার ধর্ম। হেফাজত ইসলামের নেতাদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে তরুণদেরকে বিভ্রান্ত করবেন না, তাদেরকে সঠিক পথের দিকে ডাকুন, সঠিক পথে তাদের রাখুন। আপনারা যদি বিভ্রান্ত করেন, অতীতে অনেক আলেম এই কাজটি করেছে, বিভিন্ন সময় তরুণদেরকে উত্তেজিত করে বিভিন্ন খারাপ কাজ করিয়েছে, আশা করি আপনারা সেই কাজটি করাবেন না। যদি আপনারা করান তাহলে আপনারা একসময় তরুণরা বুঝবে, তারা বড় হবে, তারা জ্ঞান বুদ্ধি হবে, লেখাপড়া করবে, একটা সময় গিয়ে কিন্তু আপনাদেরকে তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া। আসসালামু আলাইকুম।